ব্রিটিশ শাসনামলে ইংরেজ জরিপকারী মেজর জেমস রেনল তৎকালীন বাংলাদেশের যে মানচিত্র অঙ্কন করেছিলেন তাতে চাঁদপুর নামে একটি জনপদের সন্ধান পাওয়া যায়। তখন চাঁদপুরের দক্ষিণে বর্তমান নদীগর্ভে বিলীন সরসিংহপুরে ছিল চাঁদপুরের অফিস আদালত। পদ্মা মেঘনা সঙ্গমস্থল ছিল বর্তমান চাঁদপুর শহরের 60 মাইল দক্ষিণে। ধীরে ধীরে নদী সমগ্র এলাকাকে গ্রাস করে। 1779 সালে রেনলের মানচিত্রে ত্রিপুরা জেলার সাথে নরসিংহপুরস্থ চাঁদপুরের অবস্থান সঠিকভাবে চিহ্নিত করা হয়। ঐতিহ্যগতভাবেই চাঁদপুরকে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো। নদীমাতৃক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর নদীবন্দর ও প্রসিদ্ধ বাণিজ্য নগরায়ন হিসেবে এই মহকুমার খ্যাতি ছিল পৃথিবীব্যাপী। রূপালী ইলিশের রাজধানী হিসেবে চাঁদপুরের সুনাম এখনও বহমান। ভৌগোলিক বিশ্লেষণে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর দুই পাড়ের কোলজুড়ে 22 বর্গকিলোমিটার আয়তনের সবুজ ভূখণ্ড এই চাঁদপুর পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হয় 1896 সালে। এই ভূখণ্ডের মাঝে বসবাস করছে 159,021 জন মানুষ প্রায়। রেলওয়ে বিভাগের সাহেবদের আনাগোনা, 22টি বিখ্যাত পাট কোম্পানির ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ইত্যাদি কারণে মেঘনা ডাকাতিয়ার মোহনার উভয় প্রান্তে চাঁদপুর লোকালয়ে তারা একটি পৌরসভা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। তারই ফলশ্রুতিতে মহকুমা স্থাপনের 18 বছর পর ও আসাম বেঙ্গল রেলওয়ের শাখা লাইনটি স্থাপনের 11 বছর পর সরকারি আদেশে 1896 সালের 1 অক্টোবর চাঁদপুর প্রথমে গ শ্রেণীর পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে। প্রথমে 9 জন সদস্য নিয়ে পৌর পরিষদ গঠিত হয়। তাদের সবাই ইংরেজ ভাইসরয় কর্তৃক নিযুক্ত হতেন। পরবর্তী সময়ে শুধুমাত্র হোল্ডিং ট্যাক্স প্রদানকারীগণের সরাসরি ভোটে পৌর পরিষদ নির্বাচিত হতো। তার কিছু সময় পর হোল্ডিংয়ে বসবাসকারী আবাসিকদের মধ্যে যারা ন্যূনতম এন্ট্রান্স পাস ছিলেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন এবং ভোট প্রদান করতে পারতেন। 1920 সালের আগে কোনো ভোটের ব্যবস্থা ছিল না। পৌর পরিষদ ইংরেজ ভাইসরয় কর্তৃক নিযুক্ত হতেন। পৌরসভার নির্বাচিত নাগরিক যাদের ভোটাধিকার ছিল তাদের ভোটে 1920 সনে রমণী মোহন রায় প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। প্রথম মেয়র হিসেবে জনাব মোহাম্মদ নাসিরুদ্দিন আহমদ দায়িত্ব পালন করেন। বর্তমানে চাঁদপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নাসিরুদ্দিন আহমদ। 23/9/1986 সাল থেকে অদ্যাবধি চাঁদপুর পৌরসভা ক শ্রেণীর পৌরসভা হিসেবে এর সুন্দর অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। দীর্ঘ পথ চলায় পার করেছে পৌরসভা 116 বছর। মেয়র, কাউন্সিলর ও পৌর পরিষদের সার্বিক নির্দেশনায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ পৌরবাসীর সেবায় নিয়োজিত। পৌরসভার আওতায় 220 জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন। পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠু পরিচালনার জন্য প্রশাসনিক কাঠামোতে 3টি বিভাগের অধীনে মোট 11টি শাখা রয়েছে। পৌরসভার অর্গানোগ্রাম অনুযায়ী 3টি বিভাগের আওতায় 233টি পদের বিপরীতে 218 জন কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন। জনবল কাঠামো অনুসারে প্রকৌশল বিভাগে 63 জন, প্রশাসন বিভাগে 128 জন ও স্বাস্থ্য বিভাগে 27 জন কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন এবং সর্বসাকল্যে পৌরসভার মেয়র ও পৌর পরিষদের সার্বিক নির্দেশনায় পৌরবাসীর সেবায় সর্বদা আন্তরিকভাবে নিয়োজিত আছেন। পৌরবাসীকে সেবা প্রদানের বিষয়ে অবকাঠামো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের অবকাঠামোর মাধ্যমে পৌরসভার নাগরিকগণ বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকেন। পৌরসভার অবকাঠামোর গুরুত্বপূর্ণ সেক্টরগুলো হল যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ, স্যানিটেশন, বর্জ্যদ্রব্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও মিউনিসিপ্যাল ফ্যাসিলিটিস। যোগাযোগ অবকাঠামো সমূহের মধ্যে রয়েছে রাস্তা, রেলওয়ে, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, লঞ্চঘাট, ব্রিজ ও কালভার্ট।
চাঁদপুর পৌরসভায় সর্বমোট 138 কিলোমিটার রাস্তা রয়েছে, যার মধ্যে পাকা রাস্তা 119 কিলোমিটার, সেমি পাকা রাস্তা 8 কিলোমিটার এবং কাঁচা 1 কিলোমিটার। এছাড়া 6 কিলোমিটার রেল লাইন, 2টি বাস টার্মিনাল, 2টি রেলওয়ে স্টেশন, 4টি লঞ্চঘাট রয়েছে। বর্তমানে পৌরসভার ব্রিজ ও কালভার্টের সংখ্যা 29টির মধ্যে ব্রিজের সংখ্যা 10, কালভার্টের সংখ্যা 19টি। পৌরসভার সর্বমোট 57 কিলোমিটার দৈর্ঘ্যের ড্রেন রয়েছে। এর মধ্যে ব্রিক ড্রেন 15 কিলোমিটার, আরসিসি ড্রেন 28 কিলোমিটার, প্রাইমারি খাল ড্রেন 8 কিলোমিটার ও কাঁচা ড্রেন 6 কিলোমিটার। পৌরসভার স্যানিটারি ল্যাট্রিনের সংখ্যা মোট 9,885টি। এর মাঝে গণশৌচাগারের সংখ্যা 35টি, কমিউনিটি ল্যাট্রিন 32টি ও সেপটিক ট্যাঙ্কি ও সেপটিক ল্যাট্রিনের সংখ্যা 8,500টি এবং স্যানিটেশন কাভারেজ 95.35%। চাঁদপুর পৌরসভায় প্রতিদিন মোট 30 টন বর্জ্য উৎপাদিত হয়, যা 8টি গার্বেজ ট্রাক, 30টি ট্রলি গাড়ি ও 45টি রিক্সা ভ্যানের মাধ্যমে সংগৃহীত হয়। পৌরসভায় মোট 4টি ট্রান্সফার স্টেশন ও 35টি ডাস্টবিন রয়েছে। চাঁদপুর পৌরসভায় প্রতিদিন মোট পানির চাহিদা রয়েছে 14,000 ঘনমিটার, আর প্রতিদিন সরবরাহকৃত পানির পরিমাণ 7,713 ঘনমিটার। এই পানি সরবরাহের জন্য মোট পাইপলাইন রয়েছে 135 কিলোমিটার। আবাসিক এলাকায় পানি সরবরাহের জন্য সংযোগ রয়েছে 7,312টি এবং বাণিজ্যিক পানি সরবরাহের জন্য রয়েছে 88টি সংযোগ। এ পানির যোগান আসে মোট 9টি উৎপাদক নলকূপ, 300টি হস্তচালিত নলকূপ, 1টি আর্সেনিক মুক্তকরণ প্লান্ট ও 3টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে। এই পৌরসভার শতকরা 82.85% এলাকা পানি সরবরাহের আওতায় রয়েছে, যা মোট 135,000 জন নগরবাসীকে প্রতিনিয়ত পানি সরবরাহ নিশ্চিত করছে। মিউনিসিপ্যালিটির ফ্যাসিলিটিস সমূহের মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন, ধর্মীয় অবকাঠামো ইত্যাদি। পৌরসভার জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে পৌরসভা পরিচালিত 1টি হাসপাতাল ও 47টি ইপিআই সেন্টার রয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি 102টি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। পৌরসভায় মোট 87টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে পৌরসভার নিজস্ব অর্থায়নে পরিচালিত 4টি প্রাথমিক বিদ্যালয় ও 3টি উচ্চ বিদ্যালয় রয়েছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে পরিচালিত 7টি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার ক্ষেত্রে অনন্য অবদান রাখছে। এর পরিপ্রেক্ষিতে চাঁদপুর পৌরসভায় শিক্ষিতের হার শতকরা 62.91%। পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে রেলওয়ে জায়গার ওপর মেঘনা ও ডাকাতিয়ার সঙ্গমস্থলে নদী পাড়ে মনোরম পরিবেশে পৌরসভার নিজস্ব অর্থায়নে রক্তের ধারা বিনোদন পার্ক গড়ে তোলা হয়েছে, যা পৌরবাসী সহ যে কোনো দর্শনার্থীর জন্য এক অনন্য সুন্দর বিনোদন কেন্দ্র হিসেবে স্বীকৃত হয়েছে। এছাড়াও বিনোদনের অন্যান্য সুবিধার মধ্যে 1টি সিনেমা হল, 1টি শিশু পার্ক ও 4টি খেলার মাঠ রয়েছে। সময়ের আবর্তে চাঁদপুর পৌরসভাটি ধর্মনিরপেক্ষতার সাক্ষী রেখে যাচ্ছে, সকল ধর্মাবলম্বী মানুষের সার্বজনীন পদচারণায় মুখরিত। তার পরিপ্রেক্ষিতে 160টি মসজিদ, 5টি ঈদগাহ মাঠ, 8টি মন্দির ও 1টি গির্জায় সজ্জিত রয়েছে পৌরসভার প্রতিটি পরত। এছাড়াও মৃত ব্যক্তির সৎকারের জন্য রয়েছে 3টি কবরস্থান ও 1টি শ্মশানঘাট। পৌরসভার অন্যান্য অবকাঠামোগুলোর মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা নিরূপণের জন্য 7টি হাট বাজার ও 14টি মার্কেট। বিভিন্ন প্রয়োজনে জনসাধারণের ঢাকা সহ সারা দেশের সাথে যোগাযোগ ও মালামাল আদান প্রদানের জন্য 1টি বাস টার্মিনাল, 1টি ট্রাক টার্মিনাল, 1টি মাইক্রো স্ট্যান্ড, 1টি সিএনজি স্ট্যান্ড, 1টি ফেরি ঘাট, 2টি লঞ্চ ও স্টিমার ঘাট, 1টি মাছঘাট ও 2টি রেল স্টেশন। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার ও সার্বিক কার্যক্রমের জন্য 8টি গার্বেজ ট্রাক, 4টি জিপ, 1টি পিকআপ সহ অন্যান্য মালামাল রয়েছে। পৌরসভা 1টি সেবাধর্মী নগর স্থানীয় সরকার প্রতিষ্ঠান।
কোনো প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে উপকারভোগী হিসেবে জনগণকে সম্পৃক্ত করলে প্রতিষ্ঠানের জবাবদিহিতা বৃদ্ধি পায় এবং জনগণের চাহিদা অগ্রাধিকার নির্ণয় করা সহজ হয়। পৌরসভা পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার পৌরসভা আইন 2009-এ শহর সমন্বয় কমিটি TLCC ও ওয়ার্ড সমন্বয় কমিটি WLCC গঠনের নির্দেশনা রয়েছে। TLCC গঠিত হয় গত 2009 সালের 7ই অক্টোবর। এ পর্যন্ত মোট 22টি সভা হয়েছে, যার 4টি বাজেট পর্যালোচনার জন্য বিশেষ সভা এবং উপস্থিত ছিলেন 910 জন। বিগত 5 বছরে 22টি TLCC সভা অনুষ্ঠিত হয়, যাতে গড়ে 83% সদস্য উপস্থিত ছিলেন। TLCC সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের পরিস্থিতিতে উত্তরোত্তর পৌরসভার সেবার মান বৃদ্ধি পেয়েছে, জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। আগে তো প্রতিবারে পৌরসভায় জনগণের মুখে মুখে যে এখানে ঘুষ বাণিজ্য হয়, ট্যাক্স আদায় করতে গেলে টাকা লাগে অতিরিক্ত, তারপরে আপনার এই ট্রেড লাইসেন্স নিতে হলে টাকা লাগে, কিন্তু এখন কম্পিউটারাইজ করার ফলশ্রুতিতে এখন এই কথাটা আর শোনা যায় না। কারণ এখন ব্যাংকে সরাসরি রিসিপ্টটা চলে যায়, আমরা কম্পিউটারাইজ করার ফলে রিসিপ্টটা প্রতি মাসেই গ্রাহকদের কাছে চলে যায়, যারা বাসিন্দা তাদের কাছে চলে যায়, ট্যাক্স পেয়ারের কাছে। ফলে এখন আপনার এই টাকা পয়সা নিয়ে যে ঘুষ বাণিজ্য সেটা টোটালি বন্ধ, এটা একটা আমাদের অর্জন। আরেকটা অর্জন হলো যে পৌরসভা, আপনারা দেখছেন যতটুকুই এই পৌরসভার কাজগুলো খুব দ্রুতগতিতে কাজ সম্পন্ন হয়, দ্রুতগতি, কিন্তু এই দ্রুতগতির অর্থ এই নয় যে কিছু ফাঁকি রেখে নিখুঁতভাবে যতটুকু সম্ভব। এবং আমাদের TLCC প্রত্যেক সদস্যের উপরে একটা আহ্বান থাকে আমাদের দায়িত্ববোধ, কারণ এই যা আমাদের শহরে ঘুরে ঘুরে আমাদের দেখতে হয় যে কোন জায়গায় কাজটা কী হচ্ছে। কারণ সব কাজটা কর্মকর্তা কর্মচারীদের উপর নির্ভর বা কন্ট্রাক্টারের উপর নির্ভর করলে কাজটা সম্পূর্ণরূপে সুন্দর হয় না, সমৃদ্ধ হয় না এবং জনগণের কাঙ্ক্ষিত উপায়ে সেটা অর্জন করা সম্ভব হয় না। সেই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সাধ্য অনুযায়ী ঘুরতে, এবং TLCC গঠিত হওয়ার পরে পৌরসভার কাজের যে মান সেটা বেড়েছে, জনগণের মানে যে চাহিদাগুলো সেখানে পৌরসভার সামনেই লেখা দেওয়া, লিখে দেওয়া আছে যে কোন মানে কী কী সেবা জনগণকে পৌরসভা দিচ্ছে। তো এগুলি TLCC গঠিত হওয়ার পর থেকে হচ্ছে এটা, এবং আমি মনে করি যে TLCC গঠিত যদি না হতো তাহলে আমাদের পৌরসভার কাজের মানও বাড়তো না এবং জনগণের যে চাহিদা সেটাও পূরণ হতো না। আমরা যখন মিটিংয়ে আসলাম তখন আমরা যেটা দেখেছি, অ্যাটলিস্ট উইচ আই ফিল যে আমাদের কথা বলার একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম হয়েছে, আমি আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা প্রকাশ করার মতো জায়গা পেয়েছি। শুধু আমি নয়, আমার সঙ্গে যারা এই সমন্বয় কমিটির সদস্য তারাও কিন্তু নিজস্ব একটা প্ল্যাটফর্মে তাদের পৌরসভার উন্নয়নে, পৌরসভার সুবিধা অসুবিধায় তারা বক্তব্য দিতে পেরেছে, এবং আমরা সবাই মিলে এবং মায়ান মহোদয় সহ আমরা এই যে অভাব অভিযোগগুলি এগুলির উন্নয়নের জন্য, এটা ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আগে গেছি। আমার মনে হয় আমি যেটা ব্যক্তিগত ফিল করি যে আজকের যে পৌরসভার যে উন্নয়ন যেটা হচ্ছে এবং যেটা হবে এইটাতে কিন্তু এই TLCC বিরাট এক ভূমিকা, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আই এম অ্যাপ্রিসিয়েটিং দিস যে এটা যেন আরও বিরাট ভূমিকা থাকে আমাদের এই পৌরসভাটাকে আরও সুন্দরভাবে আগে নেওয়ার জন্য, আমাদের সবাই সর্বোচ্চ সহযোগিতায় এই TLCC প্ল্যাটফর্মের বিষয়ে যেন আমরা আগে যেতে পারি। এবং দেখেন এই প্ল্যাটফর্মের মাধ্যমেই আমাদের পৌরসভায় কিন্তু অনেক আগে, বিশেষ করে পানির একটা সমস্যা ছিল, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানি সাপ্লাই, কিন্তু এই মিটিংয়ের মাধ্যমে আমরা যখন একসঙ্গে হয়ে আমরা মতামত দিয়েছি এবং মানে জিনিসটা কীভাবে সুরক্ষা করা যায় সেইটারও আমরা মতামত দিয়েছি, এবং আমাদের মতামতের প্রেক্ষিতে আমাদের এটা সমস্যা সমাধানের জন্য আমরা যে সমাধান দিয়েছি ওইটার প্রেক্ষিতে মেয়র মহোদয়ের সহযোগিতায় কিন্তু আমরা সুন্দর করে এখন আপাতত আমি বলবো অন্তত 80% বা তারও বেশি আমরা সমস্যা কাটিয়ে উঠছি। এবং আমার বিশ্বাস অচিরেই এই প্ল্যাটফর্মে যদি ঠিক থাকে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা
বিগত পাঁচ বছরে 21টি WLCC সভা অনুষ্ঠিত হয়, যাতে গড়ে 84% সদস্য উপস্থিত ছিলেন। আমরা WLCC অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমরা চাঁদপুর শহরকে একটি মডেল শহর হিসাবে সারা বাংলাদেশে একটি শহর হিসাবে প্রতিষ্ঠিত করতে পারছি। জনগণের অংশগ্রহণে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন ও পৌরসভা পরিচালনায় চাঁদপুর পৌরসভা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাউন্সিলরগণকে পৌরসভার কার্যক্রমে অধিকতর সম্পৃক্ত করার জন্যে কাউন্সিলরদের সভাপতি করে মোট 10টি স্থায়ী কমিটি ও প্রয়োজনে অতিরিক্ত 7টি স্থায়ী কমিটি গঠনের বিধান স্থানীয় সরকার পৌরসভা আইন 2009 হিসেবে রয়েছে। চাঁদপুর পৌরসভা তৃণমূল জনগণকে পৌরসভার কার্যক্রমে সম্পৃক্ত করার জন্যে দ্বিতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প UGIIP2 ও UPPR প্রকল্পের মাধ্যমে 60টি কমিউনিটি ভিত্তিক সংগঠন CBO, দারিদ্র হ্রাসকরণ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন সামাজিক অবকাঠামো নির্মাণের কাজ বাস্তবায়ন করছে। প্রতি মাসে একটা করে মিটিং করি, আমরা মিটিংয়ের মাধ্যমে এলাকার সমস্যাগুলো আমরা বলি, যেমন বাল্য বিবাহ এটা নিয়ে আমরা প্রতিবাদ করি, তারপরে এই যে মাদক দ্রব্য এগুলো নিয়ে আমরা এসএসএমটির বিরুদ্ধে অনেক নিয়ে আমরা আলোচনা করি। প্রতি মাসে মিটিংয়ে ইয়ে করে 3 মাস একটা WLCC মিটিংয়ে পাঠাই, মিটিংয়ে পাঠানোর পরে 3 মাস পর পর একটা DLCC মিটিং হয়, আমরা ওই মিটিংয়ে প্রস্তাবগুলো রেখে এটা নিয়ে আলোচনা করি। আমাদের সিভিওতে আমাদের অনেক সমস্যা, আমরা তো আর এইভাবে একজন এককভাবে থাকি তো সমস্যার সমাধান করতে পারবো না, এই কারণে আমরা সবাই মিটিংয়ে বসে সবাই এক এক এলাকার এক একটা সমস্যা একজনে বলি, বললে ওই সমস্যাগুলো একত্রিত করে সমাধান করার জন্য আমরা পৌরসভাতে আমরা আজকে 6 বছর যাবৎ এই সিভিও কমিটি পরিচালনা করে আসতেছি। এই সিভিও কমিটির মাধ্যমে আমরা এলাকার যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা চেষ্টা করি। যেইগুলো আমরা সমস্যা সমাধান করতে পারি না সেগুলো আমরা ওই WCC কমিটিতে আমরা উপস্থাপন করি। WCC কমিটি এই সমস্যাগুলো পৌর কর্তৃপক্ষকে বলে আমাদেরকে সমস্যাগুলো সমাধান করার ব্যবস্থা করে। যে সমস্যাগুলো আমাদের আছে এই সিভিও কমিটি গঠনের আগে আমরা যে বস্তিতে বসবাস করি সেই বস্তিতে অনেক সমস্যা ছিল, তার মধ্যে প্রধান সমস্যা ছিল মাদক। সেই মাদক আমাদের একা পক্ষে মাদক নিয়ন্ত্রণ এবং এটাকে প্রতিরোধ করা আমাদের সম্ভব ছিল না, তাই সিভিও কমিটি যখন আমরা গঠন করি তখন নর মহোদয়ের সহযোগিতা নিয়ে আমরা এই মাদককে উৎখাত করার জন্য চেষ্টা করি। পৌরসভার সেবা প্রদানের সাথে নিজস্ব আয় ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অর্থ একটি গুরুত্বপূর্ণ বিষয়। গত 2008 সনে পৌরসভার নিজস্ব আয় ছিল 4.61 কোটি টাকা, যার মাধ্যমে বার্ষিক পরিচালন ব্যয় মেটানোর পরে উন্নয়ন কার্যক্রম করা সম্ভব হতো না। পৌর মেয়র জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন আহমদ এর দূরদর্শী নেতৃত্বে ও পরিচালনার দক্ষতার মাধ্যমে বিগত 5 বছরে পৌরসভার নিজস্ব আয় বৃদ্ধি সহ বিভিন্ন উৎস থেকে পর্যাপ্ত অর্থের সংস্থান করেছেন। রাজস্বের মিটানোর ব্যাপারে আপনি জানেন সরকারি খাতে চাঁদপুর পৌরসভার সরকারি খাতে 24 লক্ষ টাকা আমাদের ট্যাক্স ছিল। আমরা 2008-09 অর্থবছর রিঅ্যাসেসমেন্টের মাধ্যমে আমি আসার পর সেটা প্রায় 2.5 কোটি টাকা নিয়ে গেছে অ্যাসেসমেন্টে আপনার মাধ্যমে বৃদ্ধি করছি। ট্যাক্সের সমস্ত এর ক্ষেত্রে প্রায় আগে ছিল 80-90 লক্ষ টাকা, সেটা প্রায় 2.5 কোটি টাকার উপরে আমরা নিয়ে গেছি। এভাবে আমরা হিট করতে দেখলাম একটার পর একটা, এবং আমরা ক্যাশ কালেকশন আমরা বাতিল করে দিলাম। আমরা প্রত্যেকটা ট্রেড লাইসেন্স হতে শুরু করি, যেমন ট্যাক্স আমরা কমপ্লেন্স করলাম ব্যাংকের মাধ্যমে, প্রত্যেকটা 1 হতে 5 তারিখের ভিতরে ব্যাংকে আমরা এগুলো পৌঁছাই দিই এবং তারা ব্যাংকে দেয়, আমাদের কোনো হাতে ক্যাশ লেনদেন করি না।
মহাপরিকল্পনা অর্থাৎ মাস্টার প্ল্যান প্রকল্পিত উন্নয়নের একটি অন্যতম দলিল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় চাঁদপুর পৌরসভার জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত করা হয়েছে, যা চূড়ান্ত গেজেট আকারে প্রকাশের জন্য অপেক্ষমান। জেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার ২০ বছর মেয়াদী মহাপরিকল্পনায় ভূমি ব্যবহার পরিকল্পনা ছাড়াও চাঁদপুর পৌরসভাকে পরিকল্পিত, যুগোপযোগী ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শহরের রাস্তাঘাট, ড্রেনসহ যাবতীয় সুযোগ সুবিধা ও উন্নয়নের প্রস্তাবনা দেওয়া হয়েছে। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য ৮৫.৫০ কিলোমিটার সড়ক উন্নয়ন এবং ২৪.৫৯ কিলোমিটার নতুন সড়ক নেটওয়ার্ক সহ মহাপরিকল্পনায় ২টি বাস টার্মিনাল, ১টি ট্রাক টার্মিনাল, ১টি লঞ্চঘাট, ১টি বাস স্ট্যান্ড ও ১টি টেম্পো স্ট্যান্ডের প্রস্তাব করা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য শহরের ভূমির বন্ধুরতা ও আউটফল বিবেচনা করে মোট ৭৭.৩৬ কিলোমিটার ড্রেনের প্রস্তাব করা হয়েছে, যার ১৪.৯৯ কিলোমিটার প্রাইমারি, ৩৭.৬০ কিলোমিটার সেকেন্ডারি এবং বাকি ২৪.৭৬ কিলোমিটার টার্সিয়ারি ড্রেন। স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে ১৪ নম্বর ওয়ার্ডে একটি আধুনিক ক্লিনিক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৫ নং এবং ১৪ নং ওয়ার্ডে ২টি ডাম্পিং সাইটের প্রস্তাব করা হয়েছে। চিত্ত বিনোদনের জন্য ৩টি পার্কের প্রস্তাব দেওয়া হয়েছে। কমিউনিটি সেবার জন্য ১টি কমিউনিটি সেন্টার, ১টি কবরস্থান ও ৯টি ওয়ার্ড সেন্টারের প্রস্তাব করা হয়েছে, যেখানে প্রতিটি ওয়ার্ড সেন্টারে ওয়ার্ড অফিস, স্বাস্থ্যসেবা কেন্দ্র, কমিউনিটি সেন্টার এবং কাঁচাবাজারের সংস্থান সহ বর্জ্য ট্রান্সফার স্টেশন থাকবে। এছাড়া পানি সরবরাহ ব্যবস্থা উন্নত করার জন্য সুবিধাজনক স্থানে ৭টি পাম্প স্টেশন প্রস্তাব করা হয়েছে। পশু জবহের জন্য ৮ ও ১৪ নম্বর ওয়ার্ডের ২টি আধুনিক কসাইখানা স্থাপনের প্রস্তাব করা হয়েছে। সর্বোপরি নদীকেন্দ্রিক এই গুরুত্বপূর্ণ শহরকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসাবে গড়ে তোলার সকল বিষয় এই মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনার দৃষ্টিকোণ থেকে এটা সিস্টেম্যাটিক ছিল, পিসমিল বেসিসে ডেভেলপমেন্ট হচ্ছে, বাট এখন বর্তমান বিভিন্ন প্রজেক্টের ইন্টারভেনশনের ফলে, বিশেষ করে জেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের মাস্টার প্ল্যান প্রকল্প অলরেডি প্রক্রিয়াধীন আছে, এটা ড্রাফট ফাইনাল রিপোর্ট এবং ফাইনাল রিপোর্ট ইনিমিডিয়ে তৈরি হয়েছে, এবং এটার আদলে আমরা বাংলাদেশ ইমারত নির্মাণ বিধিমালা এবং বিএনপিসি কোড ফলো করে আমরা আসলে বিভিন্ন ইমারতকে আমরা অনুমোদন দিচ্ছি, এবং এটা ইমারত নির্মাণ পরবর্তী সময়ে আমরা এটা ইভ্যালুয়েট করতেছি, এটা অ্যাজ পার বিএনপিসি কোড কাজ করছে কি না। মজার ব্যাপার হচ্ছে, যখন আমি কখনো জয়েন করি তখন ইমারত নির্মাণ এর বিষয়টা ছিল অনেকটা অনিয়ন্ত্রিত এবং অনেকটাই নন টেকনিক্যাল লোকজন, ফর এক্সাম্পল ড্রাফটসম্যান বা সার্ভেয়ার বা দোজ হু আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ স্ট্রাকচারাল ডিটে, তারা দেখা গেছে ছোটো ছোটো এই ফোর সাইজ কাগজে হাতে একটা নকশা জমা করছে। তো এগুলিকে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি আমরা একটু সিস্টেম্যাটিক ওয়েতে নিয়ে এসছি, এবং এখন আমাদের পৌরসভায় সমস্ত ইমারত নকশাগুলি আপনার বিএনপিসি কোড অনুযায়ী যথাযথ প্রকৌশলী এবং সহমতি দিয়ে প্রণয়ন করে এখানে সাবমিট করতে হয়। পৌরসভা মেয়রের সুযোগ্য নেতৃত্বে পৌরসভা পরিচালিত হওয়ায় সরকার চাঁদপুর পৌরসভার নাগরিক সেবা উন্নয়ন সহ পরিচালন ব্যবস্থাপনা উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য বিগত ৫ বছরে ৬টি বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পের মাধ্যমে মোট ৯৫.১২ কোটি টাকা সহায়তা প্রদান করেছে। পৌরসভার মেয়র সহ নির্বাচিত জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা ও পরামর্শকদের সহায়তায় রাস্তা, ড্রেন, কালভার্ট, বস্তির ভৌত অবকাঠামোর উন্নয়ন সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সহায়তা কাজে লাগিয়ে পৌরসভার মেয়রের সুযোগ্য নেতৃত্বে পৌরসভাটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে নিজের আসন তৈরি করতে সক্ষম হয়েছে। ¶¶
সমস্ত কার্যক্রম সব ম্যানুয়ালি চলে। ইঞ্জিনিয়ারিং সেকশনের যে মেন কাজ এস্টিমেট করা, সেটা তারা হাতে করত, ঠিক আছে? সমস্ত আদায় এই পৌরসভার যা দেখেন সব কিছু হাতে চলত, এমনকি যে প্ল্যান অনুমোদনের কাজগুলো হয় এগুলোর উপর টাকা নিয়ে হতো না। এগুলো কী করা হতো, প্ল্যান অনুমোদন করে দিলাম, এরপরে সে একটা রিসিট কার্ডে টাকা জমা দিত দিত না। এটাকে আমি কিন্তু আপনার জানি, যখন পূর্ণপুরটা চাকরি করে এসেছি বা আমার জীবনের শুরু থেকে, তখন থেকে আমি বিশেষ করে প্ল্যান সাইডটাতে আমরা কখনোই নগদ টাকা নিতাম না, সমস্ত টাকা অ্যাডভান্স তাকে পে অর্ডার পেয়ে গেলে। এবং প্রথম দিকে আমি যখন পে অর্ডার আসলাম 2008 সালে, দেখলাম আমাদের রাজস্ব ইনকাম প্ল্যান থেকে অনলি আপনার 570,000 টাকা। তো এটা আমার সাথে এত বড় পৌরসভা প্ল্যান যাচ্ছে খুব বেশি, এটা কেন হয়? তখন আমি ব্যবসাকে বললাম না, এভাবে করতে দেওয়া যাবে না, প্রত্যেকটা প্ল্যানের টাকা অ্যাডভান্স প্রিপেড করে আমার পে অর্ডার করে দেওয়া হবে। যখন ব্যবসাকে বললাম, ব্যবসা প্রথমে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে প্রথম বছর আমরা আয় করেছিলাম খুব সম্ভব 27,00,000 টাকা, মানে 5 times বাড়াচ্ছি। প্রতিদিন সকাল 9:30 জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে অফিসের দৈনন্দিন কাজ শুরু হয়। জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে মেয়র ও কাউন্সিলর সহ সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত থাকেন। জনসাধারণের তথ্য সেবা পাওয়ার সুবিধার্থে পৌরভবনের সামনে বিশাল আকারের সিটিজেন চার্টার এবং পৌরভবনের নিচতলায় 101 নম্বর কক্ষে তথ্য ও অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। পৌরবাসীর যে কোনো অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নারীদের সেবা দেওয়ার লক্ষ্যে 204 নম্বর কক্ষে নারী কর্নার স্থাপন করা হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে চাঁদপুর পৌরসভার নিজস্ব ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যার ঠিকানা www.chandpurpourashava.com। ওয়েবসাইটে পৌরসভার সকল প্রকারের তথ্য সন্নিবেশ করা হয়েছে। পৌরসভার বিভিন্ন আবেদন ফর্ম ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে এবং পৌরসেবা সম্পর্কে ওয়েবসাইট থেকে তাৎক্ষণিক সকল তথ্য পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ করার ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল পৌরসভা করার উদ্দেশ্যে, অর্থাৎ জনগণের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে চাঁদপুর পৌরভবনে একটি স্বতন্ত্র কম্পিউটার রুম করা হয়েছে, যেখানে একটি উচ্চমানের সার্ভার স্থাপন করা হয়েছে। কম্পিউটার রুমে অবস্থিত 5টি কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন বিল ও জন্ম নিবন্ধনকরণ সনদ প্রিন্ট করা হয়। এছাড়া পৌরসভার সকল শাখায় কম্পিউটার প্রদান করা হয়েছে। শাখার সকল তথ্য কম্পিউটারে সংরক্ষণ করা হচ্ছে। পৌরসভার পানির বিল, পৌরকর আদায়ের বিল, পৌর মার্কেটের মাসিক ভাড়া আদায়ের বিল এবং ট্রেড লাইসেন্স বিল কম্পিউটারাইজড করা হয়েছে। প্রতি মাসে প্রত্যেক গ্রাহকের বাড়িতে দোকানে কম্পিউটারাইজড বিল পাঠানো হয়, যা বিলে উল্লেখিত ব্যাংকের মাধ্যমে আদায় করা হয়। প্রতি সপ্তাহে নিয়মিত পৌরসভার সচিব ও তার সাথে সকল আদায় শাখার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আদায়ের সার্বিক অগ্রগতি আলোচনা করা হয়। আলোচনান্তে আদায়ের বিষয়ে মেয়র মহোদয়কে অবহিত করা হয়। প্রতি মাসে নিয়মিত পৌরসভার মেয়র মহোদয়ের সভাপতিত্বে পৌরসভার প্রত্যেক বিভাগীয় প্রধান ও শাখা প্রধানদের সমন্বয়ে স্টাফ কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে পৌরসভার আদায় সহ সকল বিষয়ে আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ এবং পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে পর্যালোচনা করা হয়। এতে আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। পৌরসভার হিসাব শাখার সকল আয় ব্যয় ডবল এন্ট্রি সিস্টেমের মাধ্যমে পোস্টিং দেওয়া হচ্ছে এবং প্রতি মাসে UGIIP-2 PMO অফিসে আয় ব্যয়ের তথ্য বই পুস্তিকা আকারে প্রেরণ করা হচ্ছে। পৌরসভার পানির বিল, পৌরকর এবং পৌর মার্কেটের মাসিক বিল সুবিধাভোগীদের সাথে আলোচনাক্রমে সকলের মতামতের ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাড়ানো হয়েছে। পৌরবাসীর দীর্ঘদিনের দাবি
এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে একটি শিশু পার্ক ও বোটানিক্যাল গার্ডেন করার জন্য ভূমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। দুস্থ, অবহেলিত ও গরিব জনগণের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য পৌরসভা কর্তৃক পরিচালিত পুরান বাজারের দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়। রাজস্ব আদায় বৃদ্ধির জন্য পৌরসভার নিজস্ব অর্থায়নে টাউন হল ও কদমতলা সুপার মার্কেট নির্মাণ কাজ চলছে এবং ইউজিআইআইপি টু প্রকল্পের মাধ্যমে নতুন বাজার সুপার মার্কেট নির্মাণ কাজ চলমান আছে। এই তিনটি মার্কেটের দোকান বরাদ্দ দিয়ে প্রায় ২৫ কোটি টাকা রাজস্ব আয় পাওয়া যাবে। চাঁদপুর পৌরসভা একটি পরিচ্ছন্ন শহর, তাই চাঁদপুর পৌরসভায় ১৪ই মে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নগর সমন্বয় কমিটি ও পৌর পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, যা প্রতি বছর ওই দিবসে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হবে। সিটি কর্পোরেশন ব্যতীত একমাত্র চাঁদপুর পৌরসভায় ইবিএমডিএফ প্রকল্পের মাধ্যমে ২ কোটি টাকা ব্যয়ে ১,০০০ সোডিয়াম লাইট লাগানো হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সংকটের সময়ে পৌরসভা এলাকার সকল রাস্তায় ৪,০০০ বিদ্যুৎ সাশ্রয়ী এনার্জি বাল্ব স্থাপন করা হয়েছে, যার ফলে বিদ্যুৎ সাশ্রয়সহ চাঁদপুর শহরকে আলোকিত করা সম্ভব হয়েছে। তাই চাঁদপুর পৌরসভাকে এখন দিনের বেলা থেকে রাতেই অধিকতর সুন্দর দেখায়। ইউজিআইআইপি টু এর অধীনে গঠিত জেন্ডার কমিটির মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তদারকি করা হয়। বাস স্ট্যান্ড, বড় স্টেশন ও বিনোদনমূলক এলাকার জন্য জেন্ডার কমিটির মাধ্যমে পুরুষ বা মহিলা ৩০০ থেকে ৪০০ জনের বসার জন্য বেঞ্চ ও টয়লেট সহ বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে। যে নারীকে পূর্ণ স্বাধীনতা দিলে নারীও যে পারে কিছু করে দেখাতে, সেটা কিন্তু চাঁদপুর পৌরসভার মেয়র করে দেখিয়ে দিয়েছে এবং এটা দৃষ্টান্ত। এবং জেন্ডার অ্যাকশন প্ল্যান আমরা যে তৈরি করেছি, আপনারা হাতে একটা কপি পেয়ে যাবেন যদি চান পেতে পারেন, বা আমরা জেন্ডার অ্যাকশনের প্ল্যানের পক্ষ থেকে কী করেছি, যেমন মনে করুন বিভিন্ন জায়গায় যে বসার প্লেসগুলি নারীদের আগে ছিল না আমরা করেছি। আপনারা বরিষ্ঠ শুনে যান দেখবেন যে নারী এবং পুরুষ আলাদা আলাদা বসার একটা ব্যবস্থা করে দিয়েছি। বিকালবেলা ঘুরতে গেলে মনোরম পরিবেশটা আপনারা পাবেন। বিভিন্ন জায়গায় পাবলিক টয়লেট করেছি এবং আপনারা কি যাত্রী ছাউনির মতো করেছি। স্কুল কলেজের পাশে ছোটো ছোটো করে আমরা বসার জন্য অভিভাবকদের, মায়েদের বসার জন্য, তারা যেন রোদ্রে দাঁড়িয়ে না থাকে, বসার জন্য ব্যবস্থা করে দিয়েছি। সেখানে লিখে দিয়েছি আমরা চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে বা জেন্ডার কমিটির পক্ষ থেকে। নগরীর সৌন্দর্য বর্ধন ও যানজট নিরসনের জন্য প্রতিনিয়ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর পৌর এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া এসবি খাল শহরের ড্রেনেজ ব্যবস্থার প্রধান অংশ, কিন্তু ভূমিদস্যুদের দখলের কারণে ঐতিহ্যবাহী খালটি প্রায় হারিয়ে যেতে বসেছিল। খালটি পুনরুদ্ধার সহ বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে, যার ফলে চাঁদপুর শহরের পয়ঃ নিষ্কাশন ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হয়েছে। মেয়র মহোদয়ের উন্নয়ন কর্মকাণ্ডের রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ তিনি সরকারিভাবে আমেরিকা, ব্রাজিল, ইংল্যান্ড, প্যারিস ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও পৌরসভা ভ্রমণ করেন। বিগত ৮ বছর আমি দায়িত্ব পালন করতেছি, আমি জনগণের সেবাই মুক্ত, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে সেবার জন্য, আমরা সেই সেবাই করতেছি। বর্তমান চাঁদপুর পৌরসভা, এই ক্লাস পৌরসভা, আমরা প্রতি ৩ মাস পর পর টিসি মিটিং করেছি, জনগণের সাথে মত বিনিময় করি, তার থেকে যেই কোনো সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি। চাঁদপুর পৌরসভার বর্তমান মেয়র, সে বর্তমান চাঁদপুর পৌরসভার ১৫০ কোটি টাকা ড্রেন, রাস্তা, কালভার্ট আমরা করেছি, তাতে আমাদের আমার প্রেসিডেন্ট হিসেবে আমার যতরকম দায়িত্ব ছিল জনগণের সেবার জন্য, চাঁদপুর পৌরসভার সেবার জন্য, সেটা আমরা করেছি বা আমরা করতে বাধ্য হয়েছি। আর আগামীতেও আমরা সুন্দরভাবে আমরা জনগণের সাথে আমরা প্রতি মাসিক মিটিংয়ে, এডিসি মিটিংয়ে আমরা মিটিং করি, মন্দিরে কোন কোন এলাকার কী সমস্যা আছে, পৌরসভার কী সমস্যা আছে, এগুলি আমি আমার পক্ষ থেকে আমি মেয়র সহযোগিতায় আমরা সেটা করি।
বর্তমানে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড সুদূর প্রসারী চিন্তাভাবনায় 2021 দশকের ভিশনকে সামনে রেখেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এশিয়া উন্নয়ন ব্যাংক KFW GIZ এর আর্থিক সহযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয়ের সুদূর প্রসারী চিন্তাভাবনায় চাঁদপুর শহরকে একটি আধুনিক, টেকসই, বাস উপযোগী, সুন্দর পরিবেশ বান্ধব নগরায়নের লক্ষ্যে তার অক্লান্ত পরিশ্রমে উন্নয়ন পরিকল্পনায় রাস্তা, ড্রেন, কালভার্ট, নিরাপদ সুপেয় পানি সরবরাহ এবং হতদরিদ্রদের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 2006 16 ফেব্রুয়ারি আমাদের বর্তমান পরিষদ আমরা শপথ নিই। তো আজকে 8 বছরের অধিককাল আমরা বর্তমান পরিষদ আমরা পুরসভার দায়িত্ব পালন করে আসছি। তো আমরা পুরসভার দায়িত্ব যখন নেই তখন চাঁদপুর পুরসভার অবস্থা একটা দুর্দশাগ্রস্ত একটা ঋণগ্রস্ত একটা পুরসভা ছিল। এটার ব্যানার পরিমাণ ছিল প্রায় 23 কোটি টাকা, আয়ের পরিমাণ ছিল, নিজস্ব আয়ের পরিমাণ ছিল 3.5 কোটি টাকা, আর এটার ব্যয় ছিল প্রায় 5 কোটি টাকা। অর্থাৎ আয় এবং ব্যয়ের সাথে কোনো সামঞ্জস্য ছিল না এবং দিন দিন ব্যানার পরিমাণ বাড়তে ছিল। তা আমরা বর্তমান পুরো পরিষদ আমরা চিন্তা করলাম যে এটাকে কীভাবে উত্তর শুনবো। তো এটাকে অবশ্যই এটাকে সঠিকভাবে বা এই দেনামুক্ত পুরসভা করতে হবে, এটার আয় বাড়াইতে হবে। এই জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি এবং এই পদক্ষেপের ফলে বর্তমান চাঁদপুর পুরসভা 110 বছরে যেখানে 3.5 কোটি টাকা নিজস্ব আয় ছিল, আমরা 8 বছরে এই আয় প্রায় 19 কোটি টাকা বৃদ্ধি করে বর্তমানে চাঁদপুর পুরসভার আয় 20 কোটি টাকা। অর্থাৎ পিছনের যে 23 কোটি টাকা দেনা ছিল এবং বিদ্যুৎ বিলে ছিল 11 কোটি টাকা দেনা, এই 11 কোটি টাকা আমরা পরিশোধ করছি। এমনিভাবে চাঁদপুর পুরসভার রাস্তাঘাট এবং পানি সাপ্লাই, ওয়াটার সাপ্লাই খুব দুর্দশাগ্রস্ত ছিল। এর দিনের ভিতরে 5-6 ঘন্টার বেশি পানি সাপ্লাই দিতে পারছি, এখন আমরা রোটেশনালি 24 ঘন্টা কিন্তু পানি সাপ্লাই দিই। এবং চাঁদপুর পুরসভা বাংলাদেশের ভিতরে একটা অন্যতম পুরসভা যেখানে আমাদের পানির কোনো সমস্যা নেই এবং আমাদের যে পানি সরবরাহ করি এই পানি অত্যন্ত নিরাপদ পানি, এটাকে বলে সেফ ওয়াটার। অর্থাৎ এই পানি পান করলে এখানে কোনো রোগবালে এবং আমাদের ল্যাবরেটরি আছে বা ওয়াটার পানি শোধনাগারে আমরা সেখানে পানি প্রত্যেক দিনই আমরা সেখানে পানি পরীক্ষা আমাদের পরীক্ষা দিই। তো এইভাবে আমরা পানি সাপ্লাই নিশ্চিত করেছি। আমাদের চাঁদপুর পৌরসভা আগে 8.5 বর্গ কিলোমিটার ছিল, জেলা শহর হিসেবে একটা ছোট্ট পৌরসভা ছিল, এটাকে আমরা এটার আয়তন বাড়িয়ে বর্তমানে 22 কিলোমিটারে আমরা এটা উন্নীত করেছি। এবং বর্ধিত এলাকায় আমাদের সেই আগের পূর্বের এলাকা এবং বর্ধিত এলাকায়ও সমান হারে আমরা কাজ বিচারণা করতেছি। আমরা আমাদের যে আগের যে এলাকা বা এক্সিস্টিং যে এরিয়া সেখানে আমাদের বর্তমানে রাস্তাঘাট এবং এই যে ড্রেনেজের সিস্টেমের কোনো সমস্যা নেই। চাঁদপুর একটা দ্রুত বর্ধনশীল শহর, এই শহরে প্রতিদিন প্রতিদিন নতুন নতুন বড় বড় ইমারত গড়ে উঠছে। তো এখানে আমাদের যে ড্রেনেজ সিস্টেম বা নিকাশি ব্যবস্থা অত্যন্ত দুর্বল ছিল, ইতিমধ্যে আমরা সেই ড্রেনেজ সিস্টেম উন্নত করেছি। গত বছর আমরা 15 কিলোমিটার তৈরি করেছি জলবায়ু ফান্ডের থেকে টাকায়। তো এই এমনিভাবে আমাদের রাস্তাঘাট সড়কপাতি আমরা চাঁদপুরে ছবি আমরা স্থাপন করেছি আপনারা দেখছেন, এবং এতে সাধারণ সাধারণের চলাচলের সুবিধা হচ্ছে এবং আমাদের ছবি আমলাইট এবং এটাকে বলে কি বিদ্যুৎ সাশ্রয়ী লাইট আমাদের এনার্জি বাল্ব আমরা এই লাগাইছি প্রত্যেকটা জায়গাতে। আমাদের পৌরসভায় প্রায় বিদ্যুতের 2700 কোটি আমাদের আছে, সেখানে আমরা প্রায় প্রত্যেকটাতেই আমরা সড়কপাতি স্থাপন করেছি। এমনিভাবে আমাদের চাঁদপুরে কয়েকটি খাল আছে, আমাদের এসবি খাল, নাতিবাড়ি খাল, তারপরে বিদ্যাবতী খাল এবং বাবুরহাট শেখেরহাট খাল, এই খালগুলি আমরা সংস্কার করি এবং এই খালগুলি সংস্কার করা অত্যন্ত জরুরি। আমরা এই খালগুলোকে একটা শহরের
ড্রেনেজ সিস্টেমের বা নিকাশি ব্যবস্থার একটা প্রধান উপলক্ষ বা প্রধান হাতিয়ার হিসেবে ধরা হয়। তো সেখানে এবং একটা শহরকে একটা শহরের উপর দিয়া খানপুরাকে একটা শহরের লাইফ লাইন বলা হয়। তো এগুলাকে আমরা সংস্কার ইতিমধ্যে করে আসছি এবং এটাকে সংস্কার করে রাখার জন্য আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আমরা ইতিমধ্যে প্রকল্প তৈরি করছি, আমরা সাবমিট করবো এই খানপুরিকে যাতে সচল রাখা যায়। তো আমাদের পৌরসভার নাগরিকদের পৌরসভাতে আমরা ইতিমধ্যে গুড গভর্নেন্স অর্থাৎ আমরা যে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের মূল কনসেপ্ট হলো তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনগণের সেবা জনগণের দূর করে খুশিয়ে দেব। আমরা চাঁদপুর পৌরসভা সেই কাজটি করতে সক্ষম হয়েছি। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিলিং সিস্টেম কম্পিউটারাইজড, যেমন আমাদের পানি বা প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত পানির আমরা বিল প্রত্যেকের ঘরে ঘরে খুশিয়ে দিই। আমাদের হোল্ডিং ট্যাক্স বিলিং সিস্টেম, আমাদের লাইসেন্স বিলিং সিস্টেম, আমাদের বাজার শাখা বিলিং সিস্টেম অর্থাৎ সমস্ত লেনদেন এখন আমাদের ব্যাংকিং চ্যানেলে হচ্ছে। আমাদের পৌরসভায় ক্যাশ টাকার লেনদেন নাই বললেই চলে। আর চাঁদপুর পৌরসভা স্বচ্ছতা এবং জবাবদিহিতা অর্থাৎ গুড গভর্নেন্স একটা অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের মধ্যে। এটা আমাদের পৌরসভার সাথে যারা রিলেটেড স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিডি তারা ভালো করে জানে। তো আমাদের এখানে আমরা গুড গভর্নেন্স সৃষ্টি করেছি, এখানে দুর্নীতি নাই বললেই চলে। আমরা পৌর পরিষদ এবং মেয়র মহোদয়ের বিচক্ষণ দৃষ্টিভঙ্গি, দূরদর্শিতা, প্রশাসনিক ক্ষেত্রে কর্মকর্তা ও কর্মচারীদের দাপ্তরিক কর্মকাণ্ডে আদেশ ও নির্দেশ পালনে আন্তরিক সহযোগিতা চাঁদপুর পৌরসভাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক পরিকল্পিত ও বাসোপযোগী নান্দনিক নগরে পরিণত করবে।